ফার্স্ট যে ওয়ার্নিং আমরা দিয়েছি সেটা হচ্ছে বৃষ্টির, 25 তারিখ, ডে ওয়াইজ বলছি 25 তারিখ আমাদের যে উপকূলবর্তী জেলা অর্থাৎ 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি এই কটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ম্যাক্সিমাম জায়গাতেই এবং দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। 26 তারিখ যেহেতু এক্স্যাক্টলি ল্যান্ডফল হবে ফলে 26 তারিখ থেকে কিন্তু বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই বাড়বে। বেড়ে আমরা কি দেখছি যে এক্সট্রিমলি হেভি রেইনফল অর্থাৎ অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় আছে, ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, নর্থ সাউথ চব্বিশ পরগনা, হাওড়া হুগলি এবং কলকাতা, এই জেলাগুলোতে এক্সট্রিমলি হেভি রেইনফল। তারপরে যেটা আসছে ভারী থেকে অতি ভারী, সেই জেলাগুলো হচ্ছে নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম। আর শুধুমাত্র হেভি রেন ভারী বৃষ্টি হচ্ছে আমাদের মুর্শিদাবাদ, মালদা এবং দক্ষিণ দিনাজপুর। এবার আসছে 27 তারিখে, 27 তারিখে বৃষ্টি একটু উত্তরবঙ্গের দিকে হবে, সাবহিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এই জায়গাতে 27 তারিখ কিন্তু আমাদের বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। আর 27 তারিখ আমাদের যে পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোর দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। সেকেন্ড যে ওয়ার্নিং আমরা বলছি সেটা হচ্ছে উইন্ড। জানি যে আমরা সাইক্লোনের সাথে যে অ্যাসোসিয়েটেড ওয়েদার থাকে তার মধ্যে একটা হচ্ছে গেল উইন্ড। 24 তারিখ ইভিনিং মানে সন্ধেবেলা থেকেই কিন্তু নর্থ বে অফ বেঙ্গল মানে আমাদের যে বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগরে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যার অ্যালং অ্যান্ড অফ কোস্টে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গাস্টিং, 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা সমুদ্রের ওপরে অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট। গ্র্যাজুয়ালি এটা বাড়বে, বেড়ে 25 তারিখ ইভিনিংয়ে এটা হয়ে যাচ্ছে 50 থেকে 60, গাস্টিং 70 কিলোমিটার। এটা ফার্দার আরও বাড়বে এবং 26 তারিখ আর্লি মর্নিং যেটা এখন কোস্টের খুব কাছে পৌঁছে যাবে তখন গিয়ে দাঁড়াবে এটা 60 থেকে 70, গাস্টিং 80। 26 তারিখ দুপুর নাগাদ এটা হয়ে যাবে 90 থেকে 100 হয়ে 110। তারপরে আরও একটু বাড়বে, বেড়ে আমাদের কোস্ট যখন ক্রস করবে তখন মোটামুটি 155 থেকে 165 কিলোমিটার প্রতি ঘন্টায় 26 তারিখ ইভিনিংয়ে। এটা হচ্ছে আমাদের উইন্ড ওয়ার্নিং দিলাম। যথারীতি সমুদ্রের উপরে সাইক্লোন তৈরি হয়েছে ফলে 24 থেকে 26 এই এন্টার পিরিয়ডটায় সমুদ্র খুব উত্তাল থাকবে, যেটাকে আমরা বলি হাই টু ভেরি হাই অবলিক ফেনোমেনাল, মেইনলি আমাদের নর্থ বে অফ বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বাংলাদেশ কোস্ট, এই এন্টায়ার কোস্টে যে সমুদ্রে খুব উত্তাল থাকবে।